বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোকে। এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কেন্দ্রীয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট হলো আমাজন। কিন্তু আমাজন আমার আজকের বিষয় নয়। আজকে আমি বলবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, কঙ্গো রেইন ফরেস্ট নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। কঙ্গো রেইন ফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত। 1.5 বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেইন ফরেস্টটি পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের 18%। এই রেইন ফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের 57% স্থলভূমি জুড়ে ওই অরণ্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইন ফরেস্টের মধ্য দিয়েই প্রবাহিত হয়। সুবিশাল জীব বৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 2/3 লোক এই রেইন ফরেস্টের উপর নির্ভর করে তাদের খাবার, আশ্রয় এবং ওষুধের জন্য। জীব বৈচিত্র্যে অনন্য এই রেইন ফরেস্ট। এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 700 প্রজাতির মাছ, 1,000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি এবং স্থল প্যাঙ্গোলিন অন্যতম। এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি, যেটি দেখতে অনেকটা জিরাফের মতো, কিন্তু এর পায়ের সাদা কালো ডোরাকাটা দাগ মনে করিয়ে দেয় জেব্রার কথা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্যে আনুমানিক 10 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। তবে অবাক করা বিষয় হচ্ছে, ওকাপির বিষ্ঠা পরীক্ষা করে দেখা যায় এরা বজ্রপাতে পুড়ে যাওয়া গাছের কয়লাও ভক্ষণ করে থাকে। এছাড়াও এই রেইন ফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী, শক্তিশালী ও ক্ষিপ্র গতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার, মহিষের বাছুর পর্যন্ত সবকিছু শিকার করে। এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতার শামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাফ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত। তবে দুঃখের বিষয়, এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতি। কঙ্গো রেইন ফরেস্টের কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যে সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোকের মাত্র 1% পৌঁছাতে পারে। আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইন ফরেস্টে আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে লিয়ানাস নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা দেখতে শিরার মতো এবং 3,000 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেগুন কাঠও এই অরণ্যে অনেক বেশি দেখতে পাওয়া যায়। সেগুন গাছগুলো 154 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজাড়ের অনেক বড় একটা কারণ। প্রায় 50,000 বছর যাবত মানুষজন বসবাস করে এই অরণ্যে। এখানে সব মিলিয়ে 150টি জাতি বাস করে, যাদের মধ্যে অনেকে এখনও গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও আছে। পিগমি পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। তারা মূলত যাযাবর জীবনযাপন করে থাকে। বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে।
কঙ্গো রেইন ফরেস্টের লোকজন শিকার করার জন্য বিখ্যাত। প্রতিটা দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার। উদাহরণস্বরূপ, এফেরা প্রায় 45 প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হল তীর ধনুক। অন্য দলেরা তীর ধনুকের পাশাপাশি জালও ব্যবহার করে শিকারের জন্য। আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ কঙ্গো রেইন ফরেস্টের 30% বিলীন হয়ে যাবে, যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো হয়। কিন্তু এসবের বাইরেও অনেক বড় একটা ঝুঁকি এই অরণ্যের লোকজনের জন্য সৃষ্টি করেছে এখানকার কাঠ সংগ্রহকারীরা, কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা, তামাক, মারিজুয়ানার মতো জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছে, যা এখানকার জাতিগোষ্ঠীগুলোর সহজ সরল জীবনকে জটিল করে তুলছে এবং সেখানে শান্তি বিনষ্ট করছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি এসব দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত অতি সত্বর। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।